সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে মানুষদের উন্নতি কল্পে এগিয়ে এলো কেপিএম। প্যান ইন্ডিয়া স্পোর্টস এবং পাওয়ার কর্ড এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে কেপিএল বা কলকাতা প্রিমিয়ার লিগ সেশন 2। গতকাল রাজারহাটের নিউ টাউনের এক পাঁচতারা হোটেলে লিগের জার্সির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক মালহোত্রা। আগামী 17 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত নিউ টাউনের NKDA স্টেডিয়ামে কেপিএল চলবে। দিবারাত্রির এই লিগ 10 ওভারের মধ্যে সীমিত থাকবে। এবারে সিজন 2 তে মোট 19টি টিম অংশগ্রহণ করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল সেঞ্চুরি প্লাই, হাইল্যান্ড পার্ক, আইডিয়াল এনক্লেভ, মোহন মোটর, প্রাইড প্লাজা হোটেল, টাইটান, রাজ কনস্ট্রাকশন সহ অন্যান্যরা। জার্সির উদ্বোধনের পর সব টিমের ক্যাপ্টেনরা র্যাম্পে পায়ে পা মেলালেন।